আপনি একটি নাটক দিয়ে সেদিন নির্বাচন করেছিলেন, 2018 সালে নিশিরাতে নির্বাচনে আপনি ক্ষমতায় এসেছেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আমি শুধু বলতে চাই, আজকে বেগম খালেদা জিয়া সহ সকল রাজবন্দীদের মুক্তি দিতে হবে এবং গোষ্ঠ আদায় না করে 12 দিনের জোট আমরা ঘরে ফিরে যাব না। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় পার্টি জিন্দাবাদ, 12 দলীয় জোট জিন্দাবাদ। অত্যন্ত সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন শহীদুর রহমান তামান্না, ভাইস চেয়ারম্যান বাংলাদেশ কল্যাণ পার্টি। 1 মিনিটের মধ্যে বক্তব্য শেষ করার অনুরোধ করছি। আজকের এই গণ অনশনের 12 দলীয় ঐক্যজোটের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত, রাজপথে লড়াকু সৈনিক, 12 দলীয় ঐক্যজোটের নেতৃবৃন্দ ভাইয়েরা, আসসালামু আলাইকুম। জাতীয় বন্ধুরা, আজকে 12 দলীয় ঐক্যজোট এই গণ অনশনে উপস্থিত হওয়ার একটিমাত্র কারণ, সেই কারণগুলি হচ্ছে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে, দলসব আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছেন, তার প্রতি আবার একাত্মতা ঘোষণা করে অনতি বিলম্বে দেশের বিদ্রোহ খালেদা জিয়া সহ সকল রাজনৈতিক দলের মুক্তি, নাগরিক পরিণতদের মুক্তি এবং অবধি বিলম্বে একটি দ্বিস্তরীয় নিরপেক্ষ সরকারের মাধ্যমে একটি জাতীয় নির্বাচনের ব্যবস্থা করার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ কল্যাণ পার্টি জিন্দাবাদ, বাংলাদেশ ঐক্যজোট জিন্দাবাদ। এখন বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ এলডিপির সিনিয়র যুগ্ম মহাসচিব এম এল পাসার, বাংলাদেশ এলডিপির সিনিয়র যুগ্ম মহাসচিব এম এল পাসার। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই 12 দলের পক্ষ থেকে অবস্থান কর্মসূচি উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি ও অন্যান্য নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি শুধু একটি কথা বলে দিতে চাই, আপনারা দেখেছেন কিছুদিন আগে যখন তেলের বাজারে সিন্ডিকেট তৈরি করে তেলের দাম বৃদ্ধি করা হল, তখন তেল আটা ময়দা যাদের বাসায় রিজার্ভ ছিল, যেসব ব্যবসায়ীদের বাসায় রিজার্ভ ছিল, তাদেরকে ধরে ধরে এনে শাস্তি দিয়েছে সরকার, অ্যারেস্ট করেছে, জেলে ঢুকিয়েছে, জরিমানা করেছে, ঠিক কিনা ভাই? তার এই কিছুদিন আগে সরকার যখন বলে জ্বালানি তেল অপরন্ত আছে, তার কোন তাদের কাছে অভাব নাই জ্বালানি তেলের, আর তার 2 মাস পরেই জ্বালানি তেলের দাম রাতের অন্ধকারে রাতে 12টা বাজে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করা হয়েছে, তার মানে কি সরকার কি তা চুরি করে নাই? এটা সরকার কি জনগণকে জিম্মি করে তেলের দাম বৃদ্ধি করে নাই? রিজার্ভ রেখে যদি চুরি অপরাধে জেলে যেতে হয়, তাহলে সরকার তো জ্বালানি তেল রিজার্ভ রেখে দাম বাড়িয়ে তাকে জেলে যাওয়া উচিত, কি মনে করেন আপনারা? আজকে এই অবস্থান কর্মসূচি থেকে ঘোষণা করতে চাই, এই আন্দোলন চলমান, এই আন্দোলন চলবে, সরকার যতদিন পতন না ঘটবে ততদিন, সরকারের অধীনে যতদিন নির্বাচন না দিবে ততদিন আমাদের আন্দোলন চলবে, চালিয়ে যাবো ইনশাল্লাহ, এই সরকারের পতন ঘটিয়ে পারবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য সত্যি, বাংলাদেশ জিন্দাবাদ, 12 দলীয় জিন্দাবাদ, সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ বাসার ভাই। এখন বক্তব্য নিয়ে আসছেন ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক জাতীয় গণতান্ত্রিক পার্টি, জাপা।